দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেগরা গ্রামে। এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু গরু আমরা এখানে বাধা দেখছি। আর মজুর ভাইকে দেখছি একটু ঠান্ডা লাগছে মনে হয়, আমরা একটু কথা বলে জেনে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, শীত তো, শীত পড়ছে, শীত পড়েছে গ্রামের। হ্যাঁ, আজকে কি দিচ্ছেন আপনি আমাদের উপহার? আজকে ওই 9টা সার গরু, হ্যাঁ, আর 6টা মানে হাড্ডি সার, মানে 5টা হাড্ডি সার আর 9টা সার গরু। 9টা সার গরু আর 5টা হাড্ডি সার গাভী গরু, তার মানে দুটা প্যাকেজ। তো আমরা প্রথম প্যাকেজের সার গরুগুলো দেখি। দর্শক আমরা একটু দেখে নেই গরুগুলোকে, আপনারা মার্কিং করে রাখবেন গরুগুলোকে। আমরা দেখছি এগুলা কি কুরবানির টার্গেটের খামার উপযোগী সার গরু? কুরবানি আছে, দেড় বছর ওভার বয়স। আমরা দেখছি প্রথম গরুটা দেখি, এই যে এখানে আপনারা দেখছেন গরুটাকে, খাওয়ার নাই মনে হয় নাকি? না ভাই, গরু খাওয়ায় তো, কেবল আইন তো। আচ্ছা আচ্ছা, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে শুধু, গরু হাত মানে গোসল টোসলও হয় নাই এখন? না না, গোসল কিছু নেই, কিছু হয় নাই। এই যে এখানে 2 নম্বর গরুটি দেখছেন আপনারা, কোনো খুদ নাই, কোনো খুদ নাই, কোনো বিচিও দুটো। আচ্ছা, বিচিও দুটো, কোনো খুদ নাই। এখানে হচ্ছে 3 নম্বর, এই যে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, সরেশ, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, হাড্ডি মোটা গরু, এটা তো বড় গরু একটু, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর। দর্শক আপনারা দেখে মার্কিং করে রাখবেন, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, সব কুরবানি আছে, সব মানে যারা কুরবানিতে দেশি জাতের সার গরু খুঁজে, এবং 1 লাখের নিচে 1 লাখ এই টাইপের এই গরুগুলো হচ্ছে, এগুলো হবে। হ্যাঁ, লাগে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা আবারও একটু দেখে নেই বাজার দর এখন কেমন, এই গরুটা যদি বাজারে নিয়ে যান কেমন দাম হবে? এই গরুটা বাজারে কমসম ভাই 40-42 বেচা কিনা হবে। 40-42? হ্যাঁ, 40-42 বেচা কিনা হবে, 40-42 বেচা কিনা হবে। আর এটা, এটা মনে হয় কম, এটা 40 ভাঙে বেচা কিনা হবে, এটা 40 ভাঙে বেচা কিনা। এই হচ্ছে আপনার গরুগুলো বাজার দর এখন। তার মানে কি এখন কি গরুর দাম কম নাকি ভাই? এখন শীত না, হ্যাঁ, এখন ঠান্ডা পড়েছে, গরুর দাম কম, ঠান্ডা পড়ছে, বাজারে গরুর দাম কম আছে এখন, আরো গরুর দাম কমে যাবে ঠান্ডাটা পড়ে, আরো গরুর দাম পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা পড়লে আরো কমে যাবে, এটার কারণটা কি? শীত আসলে কি কম কম দাম হয়? ঠান্ডা পড়লে গরুর দাম কমে যায়। কেন ভাই? কেন মা, গরু মোটা হবে না। আচ্ছা, এখন তো ভাই গরু ঠান্ডা মোটা হবে না। আচ্ছা, 50 এর গরু, হ্যাঁ, 50 এর গরু মানে 30 কইবি। আচ্ছা, ঠান্ডাতে কোকড়া লাগিয়ে যাবে, কোকড়া লাগিয়ে যাবে, ঠান্ডা যখন পার হয়ে যাবে, হ্যাঁ, সং গরু ভালো হবে আবার তখন। হ্যাঁ, নাকি গরুর দাম দিন দিন ফাটবে, মোটা ফাটবে, ফাটবে। এখন 2 মাস ছুলে বলেও লাভ হবে না, ওই গোটা নাকি আমার কাছে চলে যায় কিনে যায়, 2 মাস ছুলেও লাভ হবে না। আচ্ছা, যা ঠান্ডাটা কাটি গেল, সং গরু মানে গরম বলে দিন দিন চেহারা পাল্টে যাবে, দিন দিন চেহারা পাল্টে যাবে। তো আমরা আরেক ঝলক গরুগুলোকে দেখে নেই। দর্শক আমরা আরেক ঝলক গরুগুলোকে দেখে নেই। এই যে 1 নম্বর গরুর এটি, আমরা একটু ওই পাশ থেকেও গরুটিকে দেখাই আপনাদের, দুই পাশ থেকে আপনারা দেখবেন কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর গেল, এটা হচ্ছে 2 নম্বর, এই যে দেখছেন এটা হচ্ছে 2 নম্বর, ভালোভাবে আপনারা একটু মার্ক করে নেবেন। একটু ওই পাশটা দেখি আমরা, এই যে এই পাশটা দেখে নেন, এই যে কোনো খুঁত নাই, এটা এই পাশ থেকে খামার উপযুক্ত, কোনো কোনো লাম্পি নাই। হ্যাঁ, সব দেখছি আমি, দেখ সব দেখছি, এটা দেখেন এই পাশ থেকে, এবং এইটা এই পাশ থেকে আরেকবার দেখে নেন, এই যে এখানে আর আছে আরেকটি, এই আমার খামার উপযুক্ত, খামার উপযুক্ত সার গরু, খামার উপযুক্ত সরেশ গরু। এই পাশ থেকে দেখে নেন আর এই পাশ থেকে দেখেন, দুই পাশেই আমরা দেখিয়ে দিলাম আপনাদের, এবং কালারফুল গরু। এই যে এখানে আরেকটি আছে, সব কুরবানি আসতে দাঁতে যাবে, সব কুরবানি আসতে আসতে দাঁতে যাবে। আর এটা হচ্ছে শিংটা, খুব ভালো লাগছে আমার। এখন কত রাখছেন এইগুলো দাম?
ভাই এগুলা এবার কত তাহলে কত কত করে পড়ছে এটা ভাই হ্যাঁ 41000 টাকা এবার এভারেজ 41000 মানে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু বললেন মানে এভারেজ 41 গরু খুব ভালো খাবার দিতে হবে যার লাভ নিলে কোন লাভ হবে লাভ হবে এটা কি লটারি প্যাকেজ দিলেন নাকি নিলে 9টা কি একসঙ্গে কোটা লার নিলে একবারে একবারে 41000 টাকা তাহলে তো টোটাল আসছে কত 3,69,000 ফিক্সড এখনো দরদাম চলবে না আচ্ছা এটা গেল এক নম্বর প্যাকেজ দুই নম্বর প্যাকেজটা আমরা দেখব দর্শক চলেন আমরা একটু হার্ড ডিশারের প্যাকেজটা দেখে আসি দর্শক আমরা এই পাশে দুই নম্বর প্যাকেজটি দেখছি এবং এখানে বেশ কিছু একটি মাংসের গরু মনে হয় এটি মাংসের গরু এখনো মোটা হবে আর এ পাশে সব হাড্ডি একবারে যারা হাড্ডি গরু খোঁজেন তাদের জন্য মনে হয় আজকের এই প্যাকেজটি মনে হয় এখানে তো সব হাড্ডি গরু দেখছি কোন খুদ নাই তো লাম্পিও নাই আমরা একটু দাঁতটা দেখি আচ্ছা তিন দাঁত খালি ঘাস খেয়েছে আর এটা এটা ছয় দাঁত ছয় দাঁত দর্শক এটাও ছয় দাঁত এগুলা কি সিঙ্গেল না ডবল সিঙ্গেল না ডবল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেলের থেকে একটু বড় মানে যারা কিনবে তারা কি লাভবান হবে এইগুলা এলা তো লাভ এলা তো খেলে দিলে বা তিন মাস পর খেলে এলা তো বেশি 70-80 বেশি এগুলাই এলা গোস্ত লাগবে তিন মাস লাগবে হ্যাঁ আচ্ছা গোস্ত লাগলে দাম কত ভাই 20 টাকা হলো বা 60 টাকা হ্যাঁ 20,000 টাকা তো মাংস এখন পাওয়া যাবে না ধরলাম আর কি আচ্ছা ধরলেন খালি খালি মোটা হবে বয়স কি এটার চার দাঁত এটা এটা কি এটা কি বাচ্চা নেওয়া যাবে এখনো আর এখন যদি কেউ বিক্রি করতে চায় এখন এই গরুটা কিনে বিক্রি করতে চায় কত দাম হইতে পারে এখন 48-50 বেচা কেনা হবে 48-50 বেচা কেনা হবে 48-50 বেচা কেনা হবে 50 এর মধ্যে বেচা কেনা হবে দর্শক শুনছেন যে 50 এর মধ্যে বেচা কেনা হবে এটি এটা হচ্ছে এক নম্বর গরু আমরা ধরে নেই আর এটা হচ্ছে দুই নম্বর গরু এই যে দেখছেন এটা হচ্ছে দুই নম্বর গরু কিন্তু একটু সাইজে ছোট হলে ভাই খিলে মোটা হবে খিলাই মোটা হবে আরো বড় আরো বড় হবে আর এটা হচ্ছে এটা কি বাচ্চা নিতে পারবে একটা বাচ্চা হয়েছে এটাতে আরো বাচ্চা নিতে পারবে দুধ হয় এখন দুটো এক কেজি করে হাত পানায় আচ্ছা হাত পানায় এক কেজি করে আর এটা হচ্ছে পুরা হাড্ডি পুরো হাড্ডি স্যার বাচ্চা নাই বলে হ্যাঁ এটা গেল হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে ছয় দাঁত লম্বা হ্যাঁ খিলায় মোটা করতে হবে খালি খাচ্ছে মানে ঘাস খাওয়াইতেই হবে দানা পানি মাঝে আর সঙ্গে দানা পানি খাওয়াইতে হবে আর এটা হচ্ছে পাঁচ নাম্বার দর্শক এটা হচ্ছে পাঁচ নাম্বার এই যে দেখছেন তো কত করে রাখছেন এই গরুগুলো 31,000 এভারেজ 31 এটা লটারি দর্শক 50,000 গরু আছে ভাই হ্যাঁ লটারি 50 গরু আছে 31,000 টাকা করবে আচ্ছা ওই জন্য এভারেজ 31 করি এভারেজ আচ্ছা
আপনার সঙ্গে যোগাযোগ করবি বলেন 01767 এখানে দেখছেন গরুগুলো বাঁধা আছে, এই যে দেখছেন গরুগুলো বাঁধা আছে, ওই বাড়িতেও আছে, না বাড়িতে যাবো না, আর এই বাড়ির ভিতরে তো এখনো না না একটু এই পাশে আছে, এই পাশে আছে, এই যে দেখছেন অনেক গরু আছে, আর ওই বাসায় গেলাম না আমরা, ওই বাসাও ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আপনারা দেখলেন আজকের প্যাকেজ, সেটা হচ্ছে খামার উপযোগী কুরবানির সার গরু এবং হাড্ডি সার গাভী গরুর আমরা দুটি প্যাকেজ দিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।